Assalamualaikum, আমি মোটা ভাই। আমি পেটুক ম্যাম। গতকাল 26শে মার্চ ছিল। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 25শে মার্চ সকলকে ঘর থেকে বের না হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কেননা আমাদের সুরক্ষার জন্য যে মহামারী আতঙ্কে পুরো দেশ, সে থেকে বাঁচার জন্য একটাই মাত্র উপায় নিজেকে ঘরে আবদ্ধ করে রাখা। তো আমি আর মোটা ভাই দুজনেই আপাতত দুজনে বাসায় আছি, কোয়ারেন্টাইনে আছি এই নিয়ে প্রায় 7 দিনের মতো। এর মাঝে আমরা অনলাইনে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। তো এই ভাইরাস খুব ইজিলি এক মানুষের থেকে অন্য মানুষের কাছে ছড়ায় পড়ে। মানুষের শ্বাস প্রশ্বাস, হাঁচি অথবা কথা বলার সময় আমাদের নিজের অজান্তে অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র জলীয় কণা বের হয়ে যায়। সো এই সকলের মাধ্যমে ইজিলি এক মানুষ থেকে অন্য মানুষ ইনফেক্টেড হতে পারে। কোনো ইনফেক্টেড মানুষ যদি কোনো লোকাল ওয়ে হাঁচি দিয়ে ফেলে, সো ইজিলি সে আশেপাশে 1-6 ফিট পর্যন্ত মানুষকে এই ভাইরাস দিয়ে আক্রান্ত করতে পারে। সো বুঝতেছেন খুব স্পিডি এটা ছড়াইতেছে। সবাই ভয় আছে, ভয় যা করা দরকার তার থেকে আমাদের মধ্যে ভয়টা একটু বেশি। এই জন্য প্রিকশন নেওয়া দরকার, সাথে আমাদের হাইজিন থাকতে হবে। এবং বাসায় থাকতেছি যেহেতু, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মেনটেন করে চলতে হবে। কিছু অভ্যাস যদি আমরা এখন থেকে গড়ে তুলি তাহলে এটার দ্রুত আর প্রাদুর্ভাব হবে না এবং অতি শীঘ্রই আমরা এই থেকে পরিত্রাণ পাবো। সো 1 নম্বর বিষয়, আমরা ঘরের মধ্যেই থাকবো, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না। সবসময় তো আর কি ঘরে থাকা যায় না, মাঝে মধ্যে কিছু দরকারি জিনিস আনতে সদাই করতে বাইরে হইতেই হয়। সো ওই ক্ষেত্রে প্রথমত আপনি মাস্ক ইউজ করবেন। সো মাস্ক ছাড়া আপনি ঘর থেকে বের হবেন না। আর 2 নম্বর জিনিস অলওয়েজ আপনি বাইরে যান বা বাসায় থাকেন, হাত ভালো করে ধুতে হবে। হাত মুখ বাইরে থেকে আসলে হাত মুখ পুরো পাপও একদম সুন্দর করে ধোয়া ফেলবেন। ধোয়ার সাথে সাবান ইউজ করবেন। এখন অনেক সময় সাবান থাকে না, এখন তো একটা ই সিচুয়েশন, আমাদের ঘরে থাকতে হবে। সো বারবার এই জিনিস নাই বারবার যে আনা নেওয়াটা একটু রিক্সের ব্যাপার থাকে। সো এই কারণে যখন সাবান থাকবে না, আপনি ডিটারজেন্ট ইউজ করতে পারেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারেন। যেহেতু হাত পা ধোয়ার ব্যাপার পানি দেওয়া ধুইতে হবে, সো সাবান, ডিটারজেন্ট, হ্যান্ড ওয়াশ এগুলো ইউজ করে গুড, ভালো জিনিস। কারণ সাবান ইউজ করবেন বিকজ এইটার যেই জিনিসটা, যেই ভাইরাসটা আর কি ছড়াইতেছে, ওই ভাইরাসটা একটা কোটিনের মধ্যে থাকে। কোটিনটা চর্বি জাতীয় পদার্থ দ্বারা তৈরি। সো সাবান ইজিলি এইসব জিনিস ছড়ায় ফেলে এবং তখন ভাইরাসটা আর বাঁচতে পারে না, মরা যায়। এই কারণেই সাবান ইউজ করতে হবে। সবসময় ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে। আমরা তো সবসময় ঘর বাড়ি ঝাড়ু দিই, মুছি আর কি পানি দিয়া। সো এটার মাত্রাটা বাড়ায় ফেলতে হবে। যেখানে কিনা আমরা একবার ঘর পরিষ্কার করতাম, ঝাড়ু দিতাম, সেখানে আমরা 2-3 বার ঘর ঝাড়ু মোছামুছি করবো। আর মোছামুছির যে পানিটা আমরা ইউজ করবো, সেখানে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে স্যাভলন, ডেটল অথবা ব্লিচিং পাউডার ইউজ করবো। যে সকল জিনিস আমরা দৈনন্দিন স্পর্শ করে থাকি, যেরকম ইলেকট্রিক সুইচ বোর্ড, রিমোট, কম্পিউটার কিবোর্ড, মোবাইল, এই সকল জিনিস আমরা এই অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করবো। আর খেয়াল রাখতে হবে ইলেকট্রিক জিনিসপত্রগুলো অ্যালকোহল জাতীয় বা ওই হেক্সোসল সলিউশন এগুলো যাতে আমরা না ইউজ করি, এতে ইলেকট্রিফাই হইতে পারে। আমরা যখনই বের হব, আমাদের সাথে ছোট একটা হ্যান্ড স্যানিটাইজার হিসেবে হ্যান্ড রাবিং, হেক্সোসেল এগুলো আমরা রাখতে পারি। এতে হবে কি, যখন আমরা নিজে অজান্তে কিছু ধরে ফেলাই, সো এই 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 সব জিনিস দিয়ে ইজিলি আপনি নিজের হাতটা পরিষ্কার করে ফেললেন। সাথে যার সাথে সাক্ষাৎ করলেন বা মনে করেন কিনলেন, দোকানে গিয়া জিনিস কিনা লাগবে, তখন আপনি ওই জিনিসটা ধরলেন, তাকেও আপনি 2 ফোঁটা দেওয়া দিতে পারেন। অবশ্য এখন সবাই অ্যালার্ট হয়ে গেছে, সব দোকানে টোকানে থাকে, ওনারও এই জিনিসটা করে, জিনিসটা ভালো। সকল বিল্ডিংয়ের নিচে মেইন গেটের পাশে অথবা গ্যারেজে ছোট একটা বেসিনের ব্যবস্থা করে রাখতে পারেন। এর ফলে হবে কি, যে মানুষটা বাইরে থেকে আসবে সে ওইখানে বসে প্রাথমিক একটা হাত ধুয়ে আর কি সেফে চলে আসতে পারবে। এতে ওই বিল্ডিংয়ের সকলেরই সুবিধা হবে। ভাই আমি বাজারে যাইতেছি 2 দিন পর নিচে, জানি না কি অবস্থা, দোকানপাট খোলা আছে কিনা। একটা ড্যানেশের কোট আনতে তুমিও দিও, ওনারও 1 ফোঁটা দিয়ে নিও।
বুঝছো? আচ্ছা ট্রাই করব। হ্যাঁ নিজে সেফটি আছে। আরে এদিক ওদিক যাও না বুঝছো। হুম দেখলাম। আল্লাহ হাফেজ। সুমন গেল নিচে, মেইন কথা প্রয়োজন ছাড়া বাইরোবেন না নিচে। তো এর মধ্যে আমরা একটা কাজ করতে পারি, অনলাইনে ফুড অর্ডার, মনে করেন সবার সবসময় তো বাসার খাবার ভালো লাগে না, কেউ হয়তো বা অনলাইনে খাইতে চাইতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে বেস্ট অপশন হচ্ছে রেস্টুরেন্টে খাবার অনলাইনে অর্ডার করা। যেমন বর্তমানে ফুড পান্ডা আছে, পাঠাও আছে, সহজ আছে, আরও অনেক কোম্পানি আছে। এরা নিজেরা হাইজিন, যতদূর আমি জানি তাদের বিভিন্ন অ্যাড দেখে বুঝলাম, তারা নিজেরা হাইজিন মেনটেন করছে। তাছাড়া আজ যখন খাবার নিয়ে আসবে, আমাদের কাছে তো এখন হ্যান্ড স্যানিটাইজার আছেই, আমরা তাহলে তাকেও, যে আসবে তাকেও হেল্প করব, বা নিজে থেকে তাদেরও কিছুটা সচেতন করার চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে মসজিদ, বর্তমানে মানে আমরা যতটুকু জানি অনেক মুসলিম দেশই মসজিদে যাওয়াটা নিষেধ করে দিয়েছে, তাদের ওখানকার আলেমরা ফতোয়া দিয়েছে। আমাদের দেশে এটা দেখা যাচ্ছে না, উল্টো মসজিদ বন্ধ করতে বলে বিভিন্ন জায়গায় তারা, আমরা আন্দোলন করছি, এটা উচিত না। কারণ আপনারা অনেকে বলছেন যারা অসুস্থ সেরে না যাক, কিন্তু অসুস্থ হওয়ার 14-28 দিনের মধ্যে লক্ষণ দেখা যায়, এর আগে সে অনেকের লক্ষণই দেখা যায় না, লক্ষণ না দেখা সে ছড়াচ্ছে। তাই আমাদের এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে আমরা যদি মসজিদে না যেয়ে বাসায় বেশি বেশি ইবাদত করি, যেহেতু এটা আর কি আল্লাহর পক্ষ থেকে গজবও বলা হয়। তাই আমরা আল্লাহর প্রতি নিজেদের যে ভুলের জন্য ক্ষমা চাবো বেশি বেশি, বাসায় বেশি বেশি ইবাদত করব। আর এটা হচ্ছে মাস্ক ইউজ, যেটা কিনা দেখা যাচ্ছে বাংলাদেশে মানুষ প্রচুর মাস্ক কিনছে, এই জন্য মাস্কের দামও বেড়ে গেছে। তো তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ মাস্ক ইউজটা বুঝছে না, কীভাবে ইউজ করতে হয়। সবচেয়ে বেশি ইউজ হয় সার্জিক্যাল মাস্ক। সার্জিক্যাল মাস্ক আমরা যখন ইউজ করবো, চেষ্টা করবো মাঝে যংশটা কখনো হাত না লাগাতে, পরার সময়, খোলার সময়। পরার সময় কেন লাগাবো না, কারণ হয়তো বা আমাদের হাতে কখনো জীবাণু থাকতে পারে, সেটা যদি ওই অবস্থায় আমরা পড়ি তাহলে আমার ভিতরে আমি নিয়ে যাচ্ছি। আর খোলার সময় হয়তো ওটা আমাকে প্রোটেক্ট করছে বিভিন্ন জীবাণু থেকে, আমি যখন খুলবো তখন যদি আমি এখানে হাত লাগাই, এই হাতটা আমার চোখে মুখে লাগতে পারে। আর হচ্ছে মাস্ক খোলার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এক আঙ্গুল ইউজ করব। কীভাবে মাস্কটা খুলে ফেলাই দিলাম, আমি ডেমো দেখাই, একটা মাস্ক আমি নিয়ে আসতেছি। কি অবস্থা? ভালো। এখন প্রথমে তুই যা হাত মুখ ধুই। কেন ওগুলো কি? চিপস। চিপস। গণেশ। রাস্তা কি অবস্থা? মানুষজন আছে অল্প অল্প কেনাকাটি করে, যার প্রয়োজন আছে হেল্প কিনতে আছে, আর অনেকে দেখছি মাস্ক ছাড়া ঘুরতে আছে। মাস্ক ছাড়া করে? হুম। ভাই তোমরা সুদ যাবো না? না ভাই, এখনো সুদ যাবো না। সো এই মাস্কটা যখন কিনা আমরা খুলবো, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এক আঙ্গুল ইউজ করবো। সো যে আঙ্গুলটা ডান অথবা বাম যেটা ইউজ করেন আপনি, খুললেন। সো আমরা যারা মাস্ক ইউজ করবো, মাস্কটা যখন খুলবো যেটা বলছি এক আঙ্গুল দিয়ে, খুলে নিরাপদ ডাস্টবিনে বা হচ্ছে পলিথিনের পেছনে এসে ফেলে দিলাম, এবং ওটা যেখানে সেখানে না ফেলাই। আর যেগুলো ওয়াশেবল মাস্ক, আমরা চেষ্টা করবো ওয়াশেবল মাস্ক এই মুহূর্তে এড়িয়ে চলতে, কারণ যেহেতু আমরা এখনও ভালোভাবে বুঝতে পারছি না যে জীবাণুটা কতটুকু বেঁচে থাকতে পারে, কী কীভাবে মানে কী কী ডিটারজেন্ট বা কী কোন ধরনের ডিজেনফেক্টের উপর এদের প্রভাব কম আছে। সো আমরা চেষ্টা করবো ওয়াশেবল মাস্ক ইউজ না করতে। আর একটা জিনিস যে আমরা থুতু এদিক সেদিক না ফেলে, কারণ এর ফলে হচ্ছে যদি কিনা ইনফেক্টেড শরীর থেকে থুতুটা বাইর হয় তাহলে ওটা স্প্রেড করবে চারদিকে। আমরা বাংলাদেশের মাথা পিছু আয় কম হওয়ার কারণে মানুষ ম্যাক্সিমাম টাইমই তার কর্মব্যস্ততা থাকে, যে কোনো মাথা পিছু কম হওয়ার দেশে যেটা হয় ওয়ার্ক টাইম বেশি এবং তাদের যে লেজার বা ফ্যামিলি টাইমটা খুবই কম থাকে। তাই আমরা আমাদের ফ্যামিলিকে নর্মাল সময় খুবই কম সময় দিই। এই যে কোয়ারেন্টাইন টাইমটা আমরা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারি, আমাদের ফ্যামিলি মানুষদের সাথে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, যে সম্পর্কটা, সেটা উন্নত করার এটাই সবচেয়ে ভালো সময় মনে করি। এছাড়া যেহেতু আমরা কোয়ারেন্টাইনে আছি, বাইরে যেতে পারছি না, আমরা হয়তো ভাবতে পারি আমরা বোর হয়ে যাচ্ছি বা বাহিরে না গেলে একটা কী করবো বাসায় বসে এতদিন। তো এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, আমরা ফ্যামিলির সাথে বিভিন্ন মজা বিভিন্ন খেলা খেলতে পারি, যেমন আমরা ছোটোবেলায় সাপ লুডু খেলতাম, এটা ভাবে খেলা, অথবা কখন নতুন নতুন রান্না নিজেরা ট্রাই করতে পারি যেটা কেমন হয়, কখনো তো করি নাই, করে দেখি, বা বাসায় যে যারা আছে এদের বিভিন্ন কাজে হেল্প করবো। যেহেতু এখন আমাদের যে বুয়া থাকে বা যারা আমাদের কাজে হেল্প করে তাদেরকেও ছুটি দেওয়া হয়েছে,
এছাড়া আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যেমন আমরা অনলাইন লার্নিং সেশন করতে পারি, আবার যারা বর্তমানে দেখা যাচ্ছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে অনলাইন ক্লাস নেওয়ার জন্য, তারা তো আমরা অনলাইনে কাজ করতেই হচ্ছে। আর আমরা চাইলে যারা হচ্ছে একদমই কিছুই নেই, লেজার টাইম পাস করতে হবে, আমরা মাল্টিপ্লেয়ার গেম খেলতে পারি, দাবা খেলতে পারি, FPS খেলতে পারি, আরও অনেক কিছুই করার আছে। যদিও কিছুটা সীমিত, কিন্তু তাও তো আমাদের কিছুটা কিছু করতে হবে। আর হচ্ছে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, বিদাতটা বা এই সময় প্রচুর বিদাত চলে আসছে আমাদের সমাজে। অনেকেই এটা করছে যে আমরা এইটা পড়ি বা ওইটা পড়ি, যেটা আমাদের কোরআন সুন্নাহ নেই, আমরা চেষ্টা করবো সেটা না পড়ার। আল্লাহ যেহেতু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন ধরনের সমাধান আমাদের দিয়ে দিয়েছে, সুরা ফাতেহা, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস, এগুলো যে কোনো রোগ মুক্তির স্তোরা, আমরা যতটুকু পারবো পড়তে থাকবো। এবং সবসময় আজুল কুরসি, যেহেতু কুরসি বলা হয় এটাকে, আল্লাহর সর্বোচ্চ সম্মানের একটি আয়াত, এটা পড়ার চেষ্টা করব। আর চেষ্টা করবো গুজব না ছড়াতে, যেটা সমাজে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হচ্ছে, এই আজকে ওই দেশ এটা আবিষ্কার করছে, ওই দেশ এটা আবিষ্কার করছে, আমাদের এটা খাইলে সুস্থ হয়ে যাবো, ওইটা খাইলে এই হয়ে যাবো। কিন্তু না করি আমরা চেষ্টা করবো ভালো থাকতে, ভালো খাইতে, আমরা চেষ্টা করবো যেসব জিনিসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেসব জিনিস খাইতে, আর খুব চেষ্টা করবো বাইরের খাবার না খাইতে। একদমই না হলে তখন অনলাইন ফুডের একটা অপশন আছে, তবে আমরা চেষ্টা করবো বাসার খাবার খেতে। আর সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো পার্সোনালি, কেউ কিনে মজুত করবেন না বাসায়। আপনি ধরেন আপনার হয়তো ক্ষমতা আছে মাশাআল্লাহ, এক বছরের বাজার আপনি করে রাখতে পারেন, কিন্তু আপনি যখন এক বছরের বাজার করবেন তখন আপনি বাজারের একটা ঘাটতি তৈরি করতেছেন। এ কারণে হবে পণ্য নিত্যপণ্যের দাম বাড়বে, এবং যারা দরিদ্র অসহায় মানুষ তারা খেতে পারবে না, তারা যে এই অনাহারে থাকছে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এই জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। সো আমরা চেষ্টা করবো যতটুকুই হলে না ততটুকু কিনে রাখবো ইনশাআল্লাহ। আমাদের দেশ যেহেতু খাদ্য স্বয়ংসম্পূর্ণ, খুব বেশি সমস্যা হবে না, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। সো এই নিয়ে আজকে আমাদের বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ।